আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগিং আপনাদের কাছে। তো আজকে হলো চলে যাবো, সকালবেলা রেডি হয়েছিলাম, বের হয়ে যাবো। তো মিমির একটু কাজ আছে, ওই কাজটা শেষ করে আইসা, মানে কিছু কাগজপত্র আছে, তো ওইটার জন্য হলো মিম গেছে চেয়ারম্যানের বাড়িতে, ওখান থেকে আসবে আইসা, কাগজপত্র দিব, ওইগুলো নিয়ে তারপরে যাব। তো তার জন্য হলো লেট হইতেছে, এখন অলরেডি 9টা বেজে গেছে। আমি আর মা যেতেছিল শাক তুলতে, আমি বললাম তো কটা শাক টাক নিয়ে যাই, যা বাড়িতে যা রান্না বাড়া করবো না, যা তার বাজার করতে পারবো না, কারণ বাজারের টাইম অলরেডি চলে গেছে। আমি হাঁপাইতেছি, দূর দিয়ে আইছি একটুখানি, যাই হোক চলেন আপনাদেরকে নিয়ে যাই। আজকে মার হলো পাট লওয়ার কথা ছিল, একজন এসে কয়ে গেছে, পরে মার খড়িও সরাই তুইব, মা যাইতে পারে না শুধু যে আমাদের এই ঝামেলার জন্য। বেগুন নাই, গাছ কাটে আলো নাকি আইয়া? আমি কি পাট লই বা মা? তোমার খড়ি ডালা দেখো, থিয়ে যাও, আমরা আসছিল শাক তুলতে, যে ভাইয়ার ক্ষেত্রে পাট শাক, আমি জুতো হাতে করে লেছি। হ্যাঁ মা, তো আরে আগাও গা, কাইটটা গুটে নিয়ে গেছে গা মা, পাট ক্ষেত কত ছোট পাট, খারাপ হনে এক নাইলে হইস, খারাপ হনে এক নাইলে হইস, পাঁচ ছ টাকা করে নিয়ে মুট বেড়েছি কেন যাবো, খড়ি নিয়ে কে জানে না আইতেছে, ওই যে রোদ কি রে, ম্যাগা মাঙ্গা রোদ দিল বেশি জলে শৈলাতপো, তো রেডি হয়ে গেছি, বাড়িতে কেউ নাই, মা গেছে পাট লইতে, রেখে মার আমি পাঠাই দিছি, কারণ আমি হলো চলে যাবো তার জন্য। আর বাড়িতে তো রান্না বাড়া নাই, ভাত যা ছিল সব মিলে খাইছে। তো মিম হলো অনেকক্ষণ পর, মানে সকালে গেছে একটা কাজে, ওখান থেকে আসতে কিছুক্ষণ আগে, তো এই জন্য মিমরার আসতে বললাম না, ও ঘরে মানে ভাত খেতে পড়ছে, পানি ভাত ডিম ভাইজা। তো যাই হোক, এখন হলো আমি রেডি হয়ে গেছি, ভ্যানও বসে পড়ছি, এর মধ্যে বললো যে মাইজি নাকি থানা যাবো, তো এই জন্য বললাম যে ঠিক আছে দেখি মাইজি নিয়ে যাই। আর আমার শরীর অনেক খারাপ লাগতেছে, মানে বাড়ি থেকে আসার পর, বাড়িতে আসার পর থেকে মানে আমার প্রেশার হলো অনেক আপ ডাউন করতেছে, অনেক শরীর খারাপ। তো আজকে মোরে আমার বাবারও চাইছিলাম যে ফোন করো, কমো যে অনেক বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, তুমি এক কাজ করো, তুমি দুপুরবেলা এসে পড়ে এখানে খাওয়া দাওয়া করে বিকালে যাবো না, মানে এই জিনিসটা কমো, এটা পড়ার সাহস পাই না কা, কারণ কালকে তার আমি কয়ে রাখছি যে আমি সকাল ভোরে যাবো গা। আর মিমের ওই কাজটার জন্য হলো রয়ে গেছি, আর ওই কাজ কাগজপত্র, মানে কাগজপত্র কী কী কাগজপত্র জানি চাইলো, ওগুলো মিমের জন্য প্রয়োজন, ওটা মোরে আমার বাবা বললো যেগুলো নিয়ে আইসো, তো ওইগুলো সব গুছাইতে গুছাইতে অনেক লেট হয়ে গেছে আমার। তো যাই হোক যাই, মানে তার আর বলার সাহস পাই না, কারণ বাড়িতে হলো মিস্ত্রি বুঝছেন, এই জন্য হলো আমি আর সাহস পাই না তাকে বলার। ঠিক আছে যাই, তুমি যাইতে পারবে না? আচ্ছা ঠিক আছে আমি আসবো না, ও তুমি আবার আইসো, আমি কিন্তু যাইতে পারবো না। দাদা
কয়দিন অনেক পানি হচ্ছে প্রচুর পানি হচ্ছে অন্যান্য জায়গা তো প্রচুর পানি হয় ওই হিসাবে আঙ্গুরের সেটটা একটু উঁচাই থাকে
অবশেষে দেখতে আমি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করলাম বেশি তো করতে পারি না রান্না করব তো তাই তাড়াহুড়ো করে যা করার করে নিলাম এই ঘর দুয়ার অবস্থা কি যে ছিল বলে বুঝাইতে পারবো না এত খারাপ অবস্থা বানায় রাখছিল বারিন্দা আমি তো দেখো বারিন্দা মানে তাপচুর দিয়ে এক পালা হয়ে রয়েছে যার জন্য মন চাইছে আপনি ইউজ করতে দোয়া আছে আদোয়া আছে সব আইলেন না মরে যাও গোসল যাও পদ্মা খুলে রেখা দিছে মানে আয়া দেখি পুরো ঘর বড়া কাপড় পুর থালা বসুন মানে এখানে কিছু হলেন না ওখানে কিছু হলেন না পুরো বাড়ি ঘর ভরা তো কাজ চলতে স্যার আমি কাপড় কত ডিবাই করছি এগুলো ধুতে হইব রান্না তো ধুয়ে নিতে হইব তো আমার সব কাজই শেষ এখন শুধু কাপড় বড়া বাকি রয়েছে আর বৃষ্টি নামছে বাইরে তো বৃষ্টির মধ্যে আর কোনো কিছু করতে পারতেছি না রান্না করতে পারি নাই কারণ ফ্রেশ শেষ হয়ে গেছে আর ওইখানে অনেক পানি ভরে রেখা দিচ্ছি আমি পরে দেখাবো না যে কাপড়গুলো গুছাই নেই আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ কারণ পাশে মানে আমার ননদ আছে ননদ রান্না করে রাখছে কিন্তু যা যা খাবো ওই সুযোগটা নাই কারণ বৃষ্টির কারণে হলো সব যাওয়া আসা বন্ধ হয়ে গেছে তো আমার কাপড় আছে মানে বাবার কাপড় আমি কিছু কাপড় ধুয়ে রেখে গেছিলাম আমার ওই কাপড় দিয়ে তাদের কাপড় সব দেয়ালাম না তো এগুলো গুছাই নিই আমি এগুলো গুছানোর পর মোটামুটি কাজ আমার শেষ হয়ে যাবে আজকের মতো শুধু রান্না বাকি থাকবে আস্তে আস্তে তো মানে দেড়টা বাজছে আসার পর কাজটা শেষ করলাম সব কিছু শেষ করার পর আসছিলাম রান্না করতে পারি নাই গ্যাস শেষ হয়েছ তারপর আবার আপা রান্না করছে ওটা খাওয়া দাওয়া করা হয়েছে সবাই মিলে ওই খাওয়া হয়েছে তো এখন আমি রান্না করতেছি আমি আর এই পাক শাকগুলো অর্ধেকটা বাইসে নিয়ে আসলাম বাড়ি থেকে মানে শাক তোলার পর মানে দেখি অনেকক্ষণ এমনি বসে রয়েছি পরে ভাবলাম যে কিছুটা বাইসে নিয়ে দেবো কিছুটা বাইসে নিয়ে আসছি আর এর মধ্যে দেখি মিন চলে আসছে তারপর বাইসে পড়ছি বাস অর্ধেকটা নিয়ে এসে পড়ছি গরুর দুধ কিনছিলাম সকালে ওইটা আবার ভুলে রেখে এসে পড়ছি পাঁচ কেজি কিনছি কিনা ফ্রিজ রেখে এসে সরকারি ফ্রিজ রাখানোর পর ঠান্ডা হয়ে গেছে চলালো বাসা
বেশি করে পেঁয়াজ দিই এটার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে গরম কি মুখ লাগাই রাখবো মুখটা ইয়ারে হেলাইছে তার লবণ বেশি হয়ে পড়বে না
হলুদ দিয়ে দিছি লবণ আর দিনটা আগে থেকে ভাই জানিছি এই ভাজিটা এইভাবে হয়ে যাব আর বেশি লাগবে না ভাজি করতে করতে বিদায় নিয়ে নিতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে সারাদিন তো মানে অর্ধেক দিন গেল কাজ করতে হতো অর্ধেক দিন গেল মানে শুয়ে বসা ভিডিও সাতটা নাকি লেট হয়ে যাবো এই জন্য বিদায় নিতেছি।